আজকে আমি তোমাদের সপ্তম শ্রেণীর মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট 5 এর ইতিহাস করাবো। তাহলে প্রথমে একে রয়েছে ক স্তম্ভের সাথে খ স্তম্ভ মেলাও, তাহলে একের একে রয়েছে খলিফার অনুমোদন, এটা হবে গয়ের দাগে ইলতুৎমিশ ইলতুৎমিশ। তারপরে আছে দুইয়ের দাগে সিজদা ও পায়বশ, এটা হবে ক গিয়াসউদ্দিন বলবন। তারপরে আছে একের তিনে বাজারদর নিয়ন্ত্রণ, বাজারদর নিয়ন্ত্রণ হবে ঘ আলাউদ্দিন খলজি। এরপরে আছে আমুক্ত মাল্যদ, আমুক্ত মাল্যদ হবে কৃষ্ণদেব রায়। পরে আছে শূন্যস্থান পূরণ, বন্দেগান ই চিহলগানির সদস্য ছিলেন সুলতান গিয়াসউদ্দিন বলবল। দুইয়ের দাগে আছে বাংলার প্রথম স্বাধীন সুলতান ছিলেন সুলতান শামসুদ্দিন ইলিয়াস শাহ। পর্তুগিজ পর্যটক পেজ বিজয়নগর পরিভ্রমণ করেন, বিজয়নগর পরাজিত হয়েছিল ড্যাশ যুদ্ধে, তাহলে এটা কী হবে 1565 খ্রিস্টাব্দে তালিকোটের তালিকোটার যুদ্ধে। নেক্সট কোশ্চেন আছে সংক্ষেপে উত্তর দাও, তিনের একে রয়েছে ইকতা ব্যবস্থা কি। তোমরা চলে আসবে ইতিহাস বইয়ের 57 নম্বর পাতাতে, সেখানে দেখবে লেখা আছে এইখানে ব্র্যাকেট যেখানে আমি স্টার্ট করেছি, নির্দিষ্ট অঞ্চলে দায়িত্বপ্রাপ্ত কর্মচারীরা সুলতানের নির্দেশে রাজস্ব আদায় করার অধিকার পেতেন। দিল্লির সুলতানরা সাম্রাজ্যের আয়তন ক্রমশ বাড়িয়েছিলেন, নতুন অধিকার করা অঞ্চল থেকে রাজস্ব আদায় করা প্রয়োজন ছিল, সেখানে শান্তি বজায় রাখারও দরকার ছিল। সুলতানরা যেসব রাজ্য জয় করলেন সেই রাজ্যগুলি এক একটি প্রদেশের মতো ধরে নেওয়া হলো, এই প্রদেশগুলিকেই বলা হতো ইকতা। ইকতার দায়িত্বে থাকতেন একজন সামরিক নেতা, তাকে বলা হতো ইকতাদার বা মুক্তি বা ওয়ালি। তোমরা এখান থেকে এতটা পর্যন্ত করে নিও খাতার মধ্যে। এরপরে বলেছে খলজি বিপ্লব বলতে কি বোঝো, তিনের দুয়ে, তাহলে এটাও তোমরা চলে যাবে ইতিহাস বইয়ের পৃষ্ঠা সংখ্যা 47। এখানে তোমরা দেখতে পাবে টুকরো কথা বলে লেখা আছে খলজি বিপ্লব, এখানে লেখা আছে এই পয়েন্টটা তোমরা এখান থেকে এতদূর লিখে নিও, আমি পড়ে শুনিয়ে দিচ্ছি। 1290 খ্রিস্টাব্দে জালালউদ্দিন ফিরোজ খলজি বলবনের বংশধরদের ক্ষমতা থেকে সরিয়ে দিয়ে সুলতান হন, এই ঘটনাকে খলজি বিপ্লব বলা হয়। এর ফলে দিল্লিতে ইলবারি তুর্কি অভিজাতদের ক্ষমতা চলে যায়, তার বদলে খলজি তুর্কি ও হিন্দুস্তানিদের ক্ষমতা বেড়ে গিয়েছিল। এরপরে নেক্সট আছে চারে কৃষ্ণদেব রায়কে কেন বিজয়নগরের শ্রেষ্ঠ শাসক বলা হয়, তাহলে তুলু বংশের বিজয়নগর রাজ্যের বিখ্যাত শাসক ছিলেন কৃষ্ণদেব রায়। তার রাজত্বকালে বিজয়নগরের গৌরব সবচেয়ে বেড়েছিল, সে সময়ে সাম্রাজ্যের সীমা বেড়েছিল, অভ্যন্তরীণ এবং বৈদেশিক বাণিজ্যের প্রসার হয়েছিল, এছাড়া শিল্প সাহিত্য সঙ্গীত ও দর্শনশাস্ত্রের উন্নতি তার সময়ে লক্ষ্য করা যায়। কৃষ্ণদেব রায় নিজেও একজন সাহিত্যিক ছিলেন, তেলেগু ভাষায় লেখা আমুক্ত মাল্যদ গ্রন্থে তিনি রাজার কর্তব্যের কথা লিখেছেন। পর্তুগিজ পর্যটক পেজ রাজা কৃষ্ণদেব রায়ের সময়ে বিজয়নগর রাজ্যে এসে তিনি রাজার খুব প্রশংসা করে বলেছেন, রাজাদের মধ্যে তিনি সর্বাপেক্ষা পণ্ডিত এবং সর্বোত্তম, একজন মহান শাসক এবং সুবিচারক, সাহসী ও সর্বগুণান্বিত। আমি সমস্ত প্রশ্নের উত্তরগুলি করিয়ে দিয়েছি, তোমরা বাকি আমার ভিডিওগুলি পেতে ডিসক্রিপশন বক্স আর প্লেলিস্ট থেকে তোমরা পেয়ে যাবে। আমার ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক সাবস্ক্রাইব করে দিও, কোথাও কিছু বুঝতে না পারলে বা কিছু জিজ্ঞাসা থাকলে তোমরা আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানিও।